পুরাণ মতে দক্ষ রাজের সভায় সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে জ্বলতে থাকা আগুনে আহুতি দিয়েছিলেন। সতীর দেহত্যাগ সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন দেবাদিদেব মহাদেব। যজ্ঞকুণ্ড থেকে সতীর নিথর দেহ কাঁধে তুলে নিয়ে মহাপ্রলয় তাণ্ডব শুরু করেন দেবাদিদেব। মহাদেবের তাণ্ডবের ফলে মহাপ্রলয় শুরু হয় পৃথিবীতে। সেই সময় মহাদেবকে শান্ত করতে বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ডিত করতে থাকে। সেই খণ্ডগুলোই পতিত হয় ধরাধামে। পৃথিবীর যেসব স্থানে সতীর দেহাংশ পড়েছে সেখানেই গড়ে উঠেছে এক একটি পীঠস্থানের। পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে নানা পীঠস্থান, 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠস্থান হল বীরভূমের নলহাটি। কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ব্রহ্মাণী নদীর তীরে ললাট পাহাড়ের পাদদেশে দেবীর কণ্ঠরালী পড়েছিল। সেই সময় এই মন্দির চত্বর ছিল জঙ্গলে ঘেরা। তারপরই ওই স্থানে গড়ে ওঠে দেবী নলাটেশ্বরীর মন্দির। প্রতিদিন দেবীকে স্নান করিয়ে মঙ্গলারতি করা হয়। এরপর ভক্তদের সেই পাথররূপী কণ্ঠনালী দর্শন করানো হয়। নলাটেশ্বরী মন্দিরে রয়েছে দেবীর একটি 4 ফুটের পাথরের মূর্তি। লম্বিত জিহ্বা ত্রিনয়নী দেবীর মুখমণ্ডল সিঁদুরে রাঙানো। শাস্ত্রমতে দেবীর নাম শেফালিকা। লোকমুখে শোনা যায় ব্রহ্মাণী নদীর তীরে দেবীর এই মন্দিরটি তৈরি করেছিলেন নাটেরের রাজমাতা দেবী ভবানী। বর্তমানে এই মন্দির পরিচালনা করে ট্রাস্ট কমিটি। মন্দিরের উত্তর দিকে রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। কথিত আছে কাশী থেকে প্রথমে তারাপীঠে এসেছিলেন কুশলানন্দ ব্রহ্মচারী নামে এক সাধক। পরে তিনি নলহাটিতে এসে পঞ্চমুণ্ডীর আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন। নলাটেশ্বরী মন্দিরে দেবীর পূজোর প্রধান উপকরণ হল চাঁচি ও পেরার সন্দেশ। প্রতিদিন সূর্যোদয়ের পর দেবীর অঙ্গরাগ হয়। ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের প্রবেশদ্বার। প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে মন্দিরে বিশেষ পুজো হয়, সঙ্গে চলে হোমযজ্ঞ। মনে করা হয় দেবী এখানে ভীষণ জাগ্রত। ভক্তদের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে দেখা মেলে বহু সাধকেরও। সিদ্ধিলাভের উদ্দেশ্যে এই মন্দিরে সাধনা করেন তারা। ভক্তদের বিশ্বাস এক মনে দেবীর সামনে কিছু চাইলে মা নলাটেশ্বরী তাকে খালি হাতে ফেরায় না, পূরণ করেন ভক্তের মনোবাঞ্ছা। দেবীর মাহাত্ম্য পেতে সারা বছরই নলাটেশ্বরী মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।